হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি এই প্রচণ্ড গরমে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। এখন কিন্তু দিনে দিনে প্রচণ্ড গরমটা বাড়ছে, মানে তাপটা প্রচণ্ড বাড়ছে। কখনো এই বর্ধমানে দেখছি 42 ডিগ্রি থেকে শুরু করে এখন 44 ডিগ্রি হাইস্ট, মানে গরম এখানে 45 ডিগ্রিও হয়ে গেল। কলকাতাতেও প্রচুর গরম। তো আশা করছি সবাই বাড়িতে ভালো থাকো, সুস্থ থাকো। আমরাও সেরকমই চেষ্টা করছি ভালো থাকার। তো আজকে আমরা এই গরমের জন্য আসলে বেশ কয়েকদিন ধরে আমাদের লং ভিডিও দেওয়া হচ্ছে না, মানে বাইরে কোথাও যে গিয়ে তোমাদেরকে ভিডিও দেখাবো সেটা করা হচ্ছে না, এই প্রচণ্ড গরমের জন্য আসলে। আর এই সেই জন্যে মাঝে মাঝে ঘরোয়া ব্লগগুলো করছি, তোমাদেরকে দেখতে অনুরোধ করছি, এই কারণে যে এই ঘরোয়া ব্লগগুলো কিন্তু অনেক ইন্টারেস্টিং হয় আর দেখতেও সবার ভালো লাগে। আশা করছি তোমরাও এই ব্লগগুলো দেখছো আর তোমাদেরও ভালো লাগবে আশা করি। তো আজকে আমরা সকালবেলা মানে জল মানে চা টা সব খাওয়া হয়ে গেছে, ছেলে পড়তে বসে গেছে, আর আমরা এবার সকালে জল খাবারটা বানাবো, তারপর আস্তে আস্তে রান্না করব। কারণ এই গরমে যত তাড়াতাড়ি মোটামুটি রান্না কমপ্লিট হয়ে যায় তত তাড়াতাড়ি ভালো, নাহলে গরমে থাকা যায় না। তো চলো তাহলে রান্না করি আর আজকে ব্লগটা এখান থেকে আরম্ভ করছি। তোমরা কিন্তু প্লিজ পুরোটা দেখো, সবাই শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। তাহলে চলো আমি আমার কাজ শুরু করে দিই। মাছ ভাজা হচ্ছে, মাছ ভাজা হয়ে গেছে, তারপরে পেঁয়াজ ভাজছি, এবার রান্না চাপাবো আলু ঝিঙে আর মাছের তরকারি। আজকে দুপুরবেলা রান্না, আর এই যে ছেঁড়া পিঠা হচ্ছে এটা হয়ে গেছে। আমরা এই পিঠেটাকে ছেঁড়া পিঠে বা হাতঝাড়া পিঠে বলি। তোমরা কে কি নামে এই পিঠেটাকে বলো প্লিজ তোমরা কমেন্টে জানিও। এই হলো আজকে সকালের টিফিন, এই ছেঁড়া পিঠে আর আলু ভাজা। তোমাদেরকে আমরা রান্না করা দেখালাম। তো এখন বেশি তো রান্না করতে পারছি না, একটাই রান্না, ঝিঙে আলু মাছ দিয়ে একটা তরকারি করে দিয়েছি, আর উচ্ছে আলু ভাজা করেছি, আর আমের চাটনি আছে। আর সকালবেলা টিফিনে তো আমি দেখলে আর ছেঁড়া পিঠে করলাম, আলু ভাজা দিয়ে সবাই খেলো আর গুড় দিয়ে খেলো। তো এখন রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন 10:30 বাজে, আমরা একটুখানি বাজারে যাচ্ছি। বাজারে বলতে যে মাসকাবারি যে গ্রসারি যে জিনিসগুলো কেনা হয় সেগুলো কিনতে যাচ্ছি, দিয়ে এসেছে দোকানে, দিয়ে এসেছে, খালি আমরা গিয়ে আনবো। তো সেই কারণে বেরোচ্ছে প্রচণ্ড রোদ। চলো তাহলে আগে নিয়ে আসি, নিয়ে এসে তারপরে আর কি করি না করি সারাদিন সব কিছু তোমাদের সাথে দেখাও। তাহলে চলো যাই, প্রচণ্ড রোদ, ওনাটা বার করি না হলে এটা পুড়ে যাবে একদম মাথা, এ সব একদম হাত পা পুড়ে যাবে। ওনা মাথায় দিতে হবে, আর না হলে হেলমেট পরা যায়। আরে হেলমেটটা আবার কে বার করবে? চলো আজকে আমি চালাই, তুমি পেছনে বসে আছো। বহু কাল চালাই নি, চালাটা ভুলে যাবো আমি সত্যি কথা, কিন্তু আমি দেখাতেই পারবো না, তো দেখাবো কি করে। পেছন করে নিয়ে যাও, ওইদিকে নিয়ে যাও। আমাদের বাজার রেডি হয়ে গেছে, টুকটাক আমাদের কিছু জিনিস কিনবো, তো সেইগুলো, এই যেমন চানাচুর, এই চানাচুরটা ভালো হয়, মিষ্টি চানাচুর, আর একটা ঝুড়ি ভাজা, আর একটা এই ঝুড়ি ভাজা নিলাম, আর চলো 2 প্যাকেট বিস্কুট নিতে হবে। আর মাদের কি বাদাম না ঝুড়ি ভাজাগুলো নিয়েছো? না হয়ে গেছে, চলো এদিকে 2টো বিস্কুটের প্যাকেট, একটা হলো এই একটা ব্রিটানিয়া, আর তুমি কি খাও এলাইচি, সেই ছোটো বিস্কুটটা, এটা হলো আমার বড়ের বিস্কুট, ও আবার এই বিস্কুটটা ছাড়া খায় না, এটা এলাইচি বিস্কুট, আর একটা ক্রিম ক্যাপ, ক্রিম ক্যাপ ম্যাগি নিয়েছো এইটা?
এটা কি একদম এটা সুগার ফ্রি তো? হ্যাঁ সুগার ফ্রি, আর একটা হলো সুগার ফ্রি ক্রিম। এখন থেকে এইরকম ক্রিম ক্র্যাকার বিস্কুট খাওয়া ভালো, কারণ মিষ্টি থাকে না। তো এইগুলো আর ম্যাগিটা ওই ব্যাগে নিয়েছো? ম্যাগি এই একটা ম্যাগি নিলাম, হাতে আর ধরতে পারছি না, এবার এক জায়গায় রাখ ম্যাগি। আর একটা কি বললাম, ইয়ে আমুল ইয়ে গুঁড়ো দুধ বলবো, তো ওইটা ওখান থেকে নিতে হবে। তবে চলো, আমাদের জন্য এই কটা হয়ে গেল। তো এই বাজার আমাদের বাড়ির জন্য যেটা, সে ব্যাগটা রেডি হয়ে গেছে। আর এইগুলো আমাদের মানে ঘরে আমাদের সারা মাস আমাদেরও লাগে খেতে। আর ছেলে টিফিনের জন্য ওই ম্যাগি ট্যাগি, তারপরে সারা মানে চায়ের জন্য বিস্কুট, তারপরে মুড়ি খায়, চানাচুর ভিড়ো, এগুলো লাগে। এগুলো সারা মাসের জন্য লাগে, তো এইগুলো আমাদের আলাদা। আর মাদের মানে আমাদের গোটা ফ্যামিলির জন্য পুরো সেটা ব্যাগ রেডি, এইটা আমরা এখন নেব, নিয়ে চলো। তারপরে আবার এই রোদের মধ্যে আবার বাড়ি যাবো, চলো। চিড়ে পাওয়া যায় না চিড়ে, সেটা একটু মোটা প্যাকেটের চিড়ে, যেটা চিড়ে পোলাও করা যায়। প্লেন চিড়েটা পাতলাটা ধুলেই জিজ্ঞাসা করি, এরাই বলতে পারবে। প্যাকেটের চিড়ে আছে, দাও তো একটা। আর তুমি কি বলে ওই শরবত খাওয়ার জন্য সে কি বলে ওটা আছে? এই যে এই যে টাটা, এইটাই চাইছি, এইটা এই চিড়েটা, এই যে টাটার এই চিড়েটা, চিড়ের পোলাও পোহা এসব করার জন্য। এইটা বড় প্যাকেট নেই, এইটাই নাও আবার কত না 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 এইটাই। তাহলে এইটা রেখে দাও, এইটা এইটা লাগবে। তাহলে আমাদের কি সব হয়ে গেল? তো দোকান থেকে আমরা আবার টুক করে একটু উত্তরা হাটে চলে গেলাম, একটা জিনিস নেওয়ার ছিল, তা টুক করে আমরা সেই হাট থেকে নিয়ে চলে এসেছি। আসলে হাটের ভিডিও আগে দিয়েছি, ওই জন্য বেকার আজকে আর ভিডিও করলাম না, ওই জন্য তোমাদেরকে আর দেখাইনি। ছোট্ট একটা কাজ ছিল, ব্যাস কাজ মিটিয়ে আমরা চলে এসেছি। আমরা বাড়ি চলে এসেছি, প্রচণ্ড রোদ, এখনই 43 ডিগ্রি হয়ে গেছে, এত রোদ, ওই জন্য একদম বাইরে থাকতে পারি না। স্কুটিটা যা গরম হয়ে গেছে, বসতে গিয়ে পুরো ছেঁকা, মোচড়ানো গাঁত তখনই পুড়ে যাচ্ছে। তো চলে এসেছি গরমে, আর এই বাসার সময় দুধ দই টক দই নিয়ে এলাম, কারণ এই এখন এই গরমে রেগুলার টক দই ছাড়া কেউ আমরা ভাতই খেতে পারছি না, ওই জন্য রোজ খাবারের সঙ্গে আমাদের টক দই খাচ্ছি। টক দইটা খাওয়া ভালো, শরীরের জন্য ভালো। তো চলো এখন এই এনে এইগুলো রেখে দিয়ে গুছিয়ে গাছিয়ে নিচ্ছি আর কি, নিয়ে তারপরে ঘর দর ঝাড় ঠাট মোছা টোছা করবো সব করে, তারপরে স্নানটা করে নেবো। কারণ যত বেলা বাড়বে না, তত মানে জল আগুন হয়ে যায়, আর ট্যাঙ্কের জল পুরো গরম হয়ে যায়। তো যত দেরি করবো তত আগুন হয়ে যাবে, তো যত তাড়াতাড়ি আমি কাজ ছেড়ে স্নান ঠান করে নিতে পারবো ততই ভালো। আর আজকে এখনই স্নান করে নেবো, 12টা বাজেনি যদিও, কালকে তো কারেন্ট চলে গেছিলো, 11:30 কারেন্ট গেছে, আর দুপুর সেই 3টের সময় কারেন্ট এসছে। কাল আমরা পাম্পও ছাড়তে পারিনি, জলও তুলতে পারিনি, স্নানও করতে পারিনি। তো বাবা আজকে যেন সেইটা না হয়, ওই যে ট্যাঙ্ক ভরে নিয়েছি, আর এই কাজটা সেরে নিয়ে স্নানটা করে নেবো, তারপরে রেস্ট টেস্ট নেবো, তারপরে আবার দেখা হবে তোমাদের সাথে, পরে দেখাবো আবার। তারপরে আবার বিকালবেলা বেরোনো আছে, কারণ ছেলে পড়া আছে, বেরোতে হবে, একটু কাজও আছে। তো চলো আবার তখন দেখা হবে, চলো। এই আমাদের চিকু চলে এসছে, ধরে স্নানটা করাতে হবে রে। কিছুদিন আগে তো স্নান করেছি, কিছুদিন আগে না, না রোজ স্নান করতে, শরীর গরম হয়ে যায় তো রোজ স্নান করাতে হয়। আমি
যাবি পুকুরে? যাবি স্নান করতে? ভোরে একদম পুকুরে স্নান করে দিতে হবে ওকে, তার কোনো কষ্ট নেই। আর ও সাঁতারও কাটতে পারবে, ও যে জলে ডুবে যাবে তা কিন্তু না, জানো তো, ও সাঁতারও কাটতে পারবে। না এই সাঁতারও এরপর আমরা একটু ছাদে চলে যাচ্ছি, কারণ আজকে এখনই 43 ডিগ্রি দেখাচ্ছে, তো ভাবলাম এসির এই আউটপুটটা প্রচণ্ড হিট হয়ে যাচ্ছে, ওই জন্য পিছন থেকে জলের ঝাপটা একটু দিয়ে দেবো, তাহলে এসির আউটপুটটা অতটা গরম হয় না। এই যে আমাদের ছাদে যে এসির আউটপুটটা আছে ওটা ভীষণ গরম হয়ে যায়, ওই জন্য পিছনে জলে ঝাপটা দিলে মানে ভালো থাকে, মানে মানে জিনিসটা ঠিক থাকে। এত গরম তো, 43, 44, 45 ডিগ্রি গরম এই বর্ধমানে হয়ে গেছে, তো ওই জন্য এসির আউটপুটটাতে না পিছন দিকে জলে ঝাপটা দেওয়া ভালো। তোমাদেরও যাদের যাদের এসি আছে নিশ্চয়ই তোমরা এরকম করো, বা যারা জানো না তারা কিন্তু এরকম করবে, তাহলে না মেশিনটা ভালো থাকে, নাহলে প্রচণ্ড হিট হয়ে যাচ্ছে। অনেকে আবার এর বাইরেটা কভার করে দেয়, মানে উপরটা কভার করে দেয়, তো না দিলে এরকম জলে ঝাপটা দিতে পারো এই প্রচণ্ড গরমে, এটা ভালো। আমি এখানে দাঁড়িয়ে আছি, মানে হাতটা যে হাতে গরম হয়ে গেছে। তোমার ওখানটায় এটা ঠেকছে ঠেকছে, চলো আমরা স্নান করে চলে এসেছি, আমার তো স্নান হয়ে গেছে, তো স্নান করে এসে ছেলের ঘরে এসেই বসে আছি। ছেলের ঘরে তো আমরা একটা কুলার কিনেছি, ওর পড়াশোনা থাকার বট, গরম না কষ্ট হয়, সেই কারণে ওর ঘরে একটা কুলার আছে, সেই কুলারে কিন্তু আমাদেরকে জল ঢালতে হয়, তা রোজ রেগুলার আমরা একটা জল ঢালি, কারণ 60 লিটারের কুলারটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এটাই হলো আমাদের এই কুলারটা, দেখতেই পাচ্ছ এটা কেনস্টারের, এটা 60 লিটারের ট্যাঙ্ক, তো সেখানে আমরা এই জল এনেছি, এক বালতি জল আমরা ওতে ভরে দেবো। আর ভরে দিলে কিন্তু কুলারটা কিন্তু বেশ ভালো, বেশ প্রচুর হাওয়া দেয়। আমার এই যে আমাদের ছেলের ঘরটা ছোট্ট ঘর হলে কি হবে, মানে খুব ভালো কিন্তু এই কুলারটার হাওয়া দেয়, বা এটা কিন্তু বড় ঘরেও রাখা যেতে পারে, কারণ এটা 60 লিটারের ট্যাঙ্ক, অনেকক্ষণ টানা চলবে, এত 2-3 ঘন্টা হেভি চলবে, তো সেই কারণে আমরা ভাবলাম এখন দুপুরবেলা একটু জল ভরে দিই। এখনই তো মোবাইলে দেখাচ্ছে 42 ডিগ্রি হয়ে গেছে, তা প্রায় 1-2 সপ্তাহ চলছে এরকম গরম, এরকম আমাদের কুলারটা এরকম জল ভরা হয়ে গেলে আবার এটাতে কিন্তু তোমরা বরফও ঢালতে পারো। যাদের কুলার আছে তারা ঠিক জানো তোমরা সবাই, আমরা আসলে কুলার কখনো ব্যবহার করিনি, এই প্রথম ছেলের জন্য কেনা হলো, তা সেই কারণে জল ঢেলে দিয়েছি, এমনি নর্মাল জলই দিচ্ছি, কিন্তু নর্মাল জলেই কিন্তু বেশ ভালো ঠান্ডা হাওয়া দেয়, বা অনেক সময় জলের এটা যদি আমরা বন্ধ করে নর্মাল ফ্যান চালাই তো সেটাতেও কিন্তু বিশাল জোরে হাওয়া হয়। কুলারের জলটা ঢালা হয়ে যাক, হয়ে গেলে আমরা কুলারটা চালিয়ে আজকে দেখাবো, আর তোমরা বুঝতে পারবে না আসলে কতটা ঠান্ডা হাওয়া, তো এতে কিন্তু ফ্রিজের জলও ঢালা যায়, মানে যেরকম ঠান্ডা হবে সেরকম আরও বেশি ঠান্ডা হাওয়া হবে। আর কুলারটার জন্য আমাদের আসলে একটা জানালাও খুলে রাখতে হয়, বেশ ভালো হাওয়া আসে, মানে কুলারের পিছন দিকটা না মানে খোলা জানালা বা দরজা মানে খোলা রাখাই ভালো, এসিতে যেমন কি সমস্ত ঘরে দরজা জানালা আমরা বন্ধ করে দিই, সেই কারণে কুলারটাও আসলে এই গরমে না আমরা একটা ঘরোয়া ব্লগ দিচ্ছি, এখন বেরোতে পারছি না এই গরমে, বা একটা কিছু দেখাবো, অনেক কিছু যাওয়ার আমাদের অনেক জায়গায় যাওয়ার প্ল্যান আছে অনেক কিছু, কিন্তু সেগুলো এখন করতে পারছি না প্রচণ্ড গরম বলে, একটু কটা দিন যাক গরমটা, তারপর ছেলের সামার ভ্যাকেশান পড়বে, সামার ভ্যাকেশানে আবার কিছুদিন বাড়িপুরে গিয়ে থাকবো, সেখানেও অনেক কিছু দেখাবার আছে, আমরা সময়ের অভাবে মানে দেখাতে পারিনি, তো চলো কুলারটা এবার ছাড়ছি তোমাদেরকে দেখা, স্টার্ট করে দিয়েছি, দেখো কত স্পিডে হাওয়াটা ফ্যাটা বিশাল জোর, বড় কুলার তো অনেকটাই বড়। এই কুলারের সামনে দুপুরবেলা বসে পড়ি, আর চুলটা পুরো শুকিয়ে যায়, মানে পুরো ভালো করে মাথা ভিজিয়ে স্নান করেছি তো, আর এর সামনে এত হাওয়া,
আর ঠান্ডা জলটা দিয়েছি, পুরো ঠান্ডা হাওয়া একটু শুকিয়ে যায় এখানে বসে। তো এই দুপুরবেলাটা এটাই ব্যবহার করি, বেশ ভালো লাগে। আর আমাদের মাথার উপরেই তো ছাদ, ছাদে পুরো গরম, তার জন্য কুলারটা কিন্তু বেশ ভালো। আর কুলারটা কি আর একটা সুবিধা হলো, এই ঘর থেকে ওই ঘর, ওই ঘর মানে এটাকে টেনে টেনে নিয়ে যাওয়া যায়, কারণ নিচে এটা চাকা লাগানো আছে, বেশ ভালোভাবে ওটাকে ঠেলে ঠেলে নিয়ে যাওয়া যায়। তাহলে চলো এবার দুপুরে লাঞ্চটা আমরা করে নিই। আমরা দুপুরে খেতে বসে গেছি। কি দুপুরে তো আজকে কি রান্না হয়েছে তোমাদেরকে আগেই বলেছি, ঝিঙে আলু আর মাছের ঝোল তরকারি করেছি, একদম পাতলা, এত গরমে বলে একটু পাতলা ঝোলই করেছি, নালে না এত বেশি মশলাদার তরকারি খাওয়া ঠিক না আর উচিতও না, কারণ আমরা রান্না এখন খাচ্ছিই না। একদম ঝিঙে আলু মাছে যেরকম পাতলা ঝোল হয় ওরকমই তরকারি করেছি, আর উচ্ছে আলু ভাজা করেছি, আর কাঁচা আমের চাটনি, আর টক দই তো রয়েছে, এই দিয়েই আমরা খাচ্ছি। এই যে যেমন আমি মাছ খেতে ভাত খেতে বসে গেছি, এইটা চাটনি, এই ওর ভাত তরকারি, এই দই, এই যে এর খাওয়া হয়ে গেছে, দিয়ে শুয়ে পড়ো, আবার 5টার সময় উঠে রেডি হতে হবে, আবার পড়া আছে। এই গরমে স্কুলটা পাঠাইনি, মানে আজকে তো ফার্স্ট মে বলে ছুটি আছে, আর স্কুলটা এখন পাঠাচ্ছি না, ওই এত গরমে মর্নিং করলে খুব ভালো, নাহলে এই গরমে, এই 45 ডিগ্রি গরমে স্কুলে পাঠাবো না, যাক এক সপ্তাহ স্কুল বন্ধ যায় যাক, কিন্তু এই গরমে পাঠালে অসুস্থ হয়ে পড়ে, যে বাড়িতেই থাক। তো চলো আমরা এবার খেয়ে নিই। তাহলে চলো আমরা খাওয়াটা কমপ্লিট করে নিই, তারপরে একটু রেস্ট নিয়ে আবার বিকালে তোমাদের সাথে দেখা হবে। আমরা এখন মানে সেজে গুজে একটুখানি রেডি হয়ে নিচ্ছি, কারণ মানে ছেলের এখন টিউশন আছে, তো আমি আজকে যেতাম না, তো আজকে একটুখানি যাই, ওকে টিউশনে দিয়ে তারপরে আমরা একটু অন্য এক জায়গায় মানে যাবো, মানে একটু ওয়েট করবো, ওর আবার পড়া হয়ে গেলে একেবারেই নিয়ে ফিরবো, তো সেই কারণে একটা জায়গায় যাবো, সুন্দর জায়গা, চলো কাছা কাছে পিঠেই, তোমাদেরও খুব ভালো লাগবে, তোমাদেরকেও একটু দেখিয়ে আনি, এই গরমে সবারই ভালো লাগবে, আর গরমে ঘরের মধ্যেই বা কতক্ষণ বসে থাকবো, এখন 5:30 বেজে গেছে, ছেলের টিউশন 5:30 থেকে, তো 5:30 থেকে ওকে পড়াতে দিয়ে এখানটায় আমরা একটুখানি ঘুরে আসি, গরমে এই ঘরের ভেতরেও ভ্যাপসা গরম, মানে থাকা যাচ্ছে না, তাই আমরা রেডি হয়ে গেছি, তো চলো তোমাদেরকেও দেখাবো আমরা কোথায় যাচ্ছি, ছেলেকে টিউশনে দিয়ে সেখানে নিয়ে যাবো, চলো আমরা রেডি। দরজা বন্ধ করবে না, আমরা টিউশনে চলে এসেছি, ওর হিন্দি পড়া আছে এখানে, তো নে ব্যাগ, নে এখানে ব্যাগ, ব্যাগ ভুলে গেছি, দেখি পড়তে এসেছি, আজকে তাহলে থাকো তখন, তাহলে পড়তে যা, পড়তে যা, কেমন কাঠ দিলে নাকি রবে পড়তে হবে, যা ওই তাকে দেখে গেছে সবাই, তুই সবার না তাড়াতাড়ি যা, দাঁড়িয়ে আছে এটা বন্ধ করে যা, সবাই এসে গেছে, অনেক বেজে গেছে, তাড়াতাড়ি যা, 7:30 সময় চলে আসবে, ওইখানে আবার গাড়ি ঠিক করছে, দুলতে দুলতে যাচ্ছে, আমরা এবার যাই ওকে দিয়ে, আর যেখানটায় যাবো বলছিলাম চলো তাহলে সেখানটায় যাই। আমরা ছেলেকে টিউশনে পৌঁছে দিয়ে চলে এসেছি রথতলায়। রথতলায় এই পার্কটায় আসতে খুব ভালো লাগে, কারণ এখানটা বেশ নিরিবিলি সাজানো গুছানো থাকে, আর বসে বসে অনেকটা সময় কাটানো যায়, আর খুব সুন্দর এই পার্কটা। আর ছেলে যতক্ষণ টিউশন পড়ছে, তো আমরা চলে আসি মাঝে মাঝে এই পার্কে এসে বসে একটু সময় কাটানোর জন্য। আমরা চলে এসেছি বর্ধমানের রথতলাতে। রথতলাতে ঢুকতেই কিন্তু এখানে খুব সুন্দর একটা পার্ক আছে, এই পার্কে আমরা আগেও এসেছি কিন্তু ভিডিও হয়তো করা হয়নি, তো সেই জন্যে আমরা এই বলি এখানে পার্কে এলাম আর কি, এসে এখানটা একটু বসে আছি, এখানে সব বাচ্চারা খেলছে, কতজনে হাঁটছে, তারপরে এর মধ্যে অনেক বসার জায়গা, আর বেশ অনেক গাছ রয়েছে, তারপরে ডাইনোসরাসের বিভিন্ন রকম ডাইনোসরাসের মূর্তি তৈরি করা আছে, দেখতে ভালো লাগে বেশ এই পার্কটা। এই পার্কটায় কি বাচ্চারা যেন খেলতেও ভালো লাগে, গাছ গাছালি চারিদিকটা ফাঁকা, খুব ভালো লাগে আর দেখতেও সুন্দর।
তো আমরা মাঝে মাঝে এখানে চলে আসি, কারণ ছেলের পড়া থাকলে অতক্ষণ আমরা বাইরে কোথায় থাকবো বা আবার বাড়ি ফিরে যাবো, অতটা রাস্তা। তো সেই কারণে এখানে এসে এই এক দেড় ঘন্টা একটুখানি ওয়েট করে যাই, একটুখানি ঘুরে টুরে তারপর যাই। আগে না এখানে এসে আমরা যখন চপ খেতাম, একটা দোকান ছিল চপ, সে খুব ভালো চপ বানাতো, আর কি আলুর চি আলু ঝুড়ি ঝুড়ি আলু ভাজা দারুণ করতো। আজকে এসে দেখছি বন্ধ, অনেক দিন পর এলাম, প্রায় 4-5 মাস পর এলাম এখানে, তো দেখলাম সে দোকানটা বন্ধ। সে থাকবে তো আমরা একটু ঘুরি, ঘুরতে ভাল লাগছে। দেখো এখানে কত ডাইনোসর আছে, মানে তৈরি করা আছে। হঠাৎ দেখলাম খুব কালো মেঘ করেছে, কিন্তু মেঘটা থাকলো না, আস্তে আস্তে সরে যাচ্ছে। আমাদেরও টাইম হয়ে এসেছে, চলো তাহলে এবার ছেলেকে নিয়ে আমরা এবার বাড়ি চলে যাব। ভিডিওটা আর বাড়ালাম না, এখানেই আপাতত ভিডিওটা শেষ করে দিচ্ছি। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, আর আমাদের এই ছোট্ট ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।